রাস্তার খাম আমি খুশি না, রাস্তার খামও 100 প্রায় আধা কিলোমিটার জায়গা আমি দেখছি, খামের কোয়ালিটি অত সুন্দর হয়েছে না। সোনাবাড়ি ঘাট সোনাই পোর্ত সড়কের নির্মাণ কাজ নিয়ে অসন্তুষ্টি ব্যক্ত করেন খোদ সোনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া। বহু প্রতীক্ষার পর গুরুত্বপূর্ণ সোনাবাড়ি ঘাট সোনাই পোর্ত সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ শুরুতে দেরি হওয়ায় অনেকেই বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়াকে কটাক্ষ করেছিলেন, তবে দেরিতে হলেও কাজ শুরু হয়েছে। বর্তমানে সড়কের পাকাকরণ চলছে, তবে রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার খোদ বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া এই সড়কের কাজে অসন্তুষ্টি প্রকাশ করলেন। সোমবার সোনাবাড়ি ঘাটে আয়োজিত এক জনসভায় রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে বলে জানান। তিনি বলেন বিভাগীয় আধিকারিকদের রাস্তার কাজ ভালোভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন। দেখুন কি বললেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া। যতটা কথা দিছিলাম আমরা চেষ্টা করি সব কথা রাখার, কন্ট্রাক্টর অসুস্থ দেখায় বেলা সাইড ইঞ্জিনিয়ার দিছিল না, আবার আমি আমার মানুষ একজন দেখাশোনা করে আমার তরফ থেকে আমি দিয়ে রাখছি, এও চেষ্টা করে এসডিও ইঞ্জিনিয়ারও কইছি, বাকি পোর্শন এখন দেখছি ঠিকঠাক করিয়া করবা, রাস্তার খামো আপনারা নজরদারি রাখবা যাতে কোয়ালিটি ভালো হয় খামোর, কারণ এই টাকা এখন ইউটিলাইজ হইলে আমি আবার 2 বছরের ভিতরে আর টাকা পাইতাম না। সাইট কমপ্লিট করা হইব, পয়লা পিস করিয়া এরপরে সাইট বাম করা হইব, সাইট বাম করিয়া বাকি কিটা কিটা আরো আছে, ড্রেইনের খামো আছে, ড্রেইন আছে, ড্রেইনের খামো ধরার লাগি আমি কইছি রাস্তা ড্রেইন মহিলাদের হিসাবের ড্রেইনের প্রোটেকশন আপনারা পার্ট ওয়ানের পিএইচি ইএনডি এখনো ফান্ড দিতে পারছি না, ইএনডি চেষ্টা করবো যদি এবার পারি না সামনে বছর দিয়ে দিলে ইএনডি মনে হয় না এবার দিতে পারবো, যে ফান্ড আছে দেখলাম পাল্টি পাল্টি করিয়া 1 কোটি 1 কোটি টাকা যে করাইয়া লাভ নাই, কিন্তু প্রায় 6 থেকে 6.5 কোটি টাকা করছে হইব, আপনারা যদি 11 কোটি টাকা একলগে টেন্ডার হইব কিন্তু প্রায় 6.5 কোটি টাকা আপনার স্টিমিটি বিভাজিত আছে।